গাবিদের সাথে একটু দাঁড়াবেন ভাই, আমি দাঁড়াইলে কিভাবে হবে? আমি তো মনে করেন গাড়ি ওর দেখেই হয়ে গেছে। দাঁড়ায় দেখেন লুকোচুরি কিছু নেই, ইব্রাহিম ভাই যেভাবে গাড়িটা ধরেছেন মাশাআল্লাহ, বিগ সাইজের গাড়ি বন্ধ করা হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আমরা আসছি তো দুপুর বেলা, এটা এখন তো 2টা বাজে। এই গাড়িটা আপনার দুধ আসলে 30 রুপে, 30 এর উপরে। এখন আপনি 3 মাসের প্রেগনেন্ট আছে আর দুধ আছে এখন 22 লিটার। আচ্ছা আচ্ছা, ইব্রাহিম ভাই এটা যদি কিছু বৈশিষ্ট্য দর্শকদের কাছে বৈশিষ্ট্য বলতে, আপনি দেখেন শিংগুলো ছোট ছোট, হ্যাঁ মাথাটা দেখেন কি চমৎকারটা, আর কান গুলো দেখেন একটা জাতি গরুর কান কত সুন্দর গোলাকার হইতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি সুন্দর, আর গলাটা চিকন, আর সবচেয়ে বড় হচ্ছে যে শান্ত গাড়ি, ইতার গাড়িগুলো খুব শান্ত। আচ্ছা, চামড়া তো মনে হচ্ছে পাতলা। জি, চামড়া পাতলা, মাশাআল্লাহ এত বড় বড় গাড়ি আসলে খুবই কম দেখেন। বাজার স্টাইলটা দেখেন, দুই পাশ তো প্রায় সেম। সর্বোচ্চ কেমন আসছে এটা থেকে? সর্বোচ্চ 30 রুপে ছিল, 30 রুপের মতোই সেমি। সবগুলো মাশাআল্লাহ সবগুলোই সেম। হাইট কেমন আছে? ৬ ফিট। মাংসের ওজনে তো মনে হচ্ছে অনেক হবে, মাংসের ওজন 13-14 মন, পুরো একটা বিশাল বড় এক ষাড় গরুর সমান। দেখেন নাকের স্টাইল লাগে 26-27, ওজন মধ্যে তো 26-27 খাওয়ানোর ব্যাপার তবে এখন এগুলোটা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে, এবং ঘাস মাস আমার কিছুই দিতে পারতেছে না, আর আবার জার্নি করে নিয়ে আসছি। হাতে ইব্রাহিম ভাই মাশাআল্লাহ, আসলে যে গাভি আপনার খামারে রয়েছে সবগুলো দেখালে অনেক সময় দরকার, আমরা আসলে সংক্ষেপ ভাবে দেখানোর চেষ্টা করেছি। তা আপনি তো দীর্ঘদিন যাবত সবার চেয়ে বেশি গাভি বিক্রি করেন, অনেকে নেয় আর অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা শুক্রিয়া, আল্লাহ তালা অশেষ মেহরবানি, আল্লাহ তালার দয়া আছে, বিদায় যেতে পারি এবং সবার খেদমত করতে পারি। আসলে আমার ব্যবসাটা মূলত উদ্দেশ্য না, সবার খেদমত করার উদ্দেশ্য। আসলে সবাই বিভিন্ন জায়গায় গিয়ে গাভি কিনে প্রতারিত হয়, তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো জিনিস দেওয়ার জন্য। তা আজকেও যেই গাভিগুলো আনছি, আমার ব্যবসার বয়সে আমি এরকম একসাথে এতগুলো গাভি, এত বড় গাভি, এত পার্সেন্টেজের গাভি সংগ্রহ করতে পারি নাই, এবার উঠাইছে আলহামদুলিল্লাহ, কার ভাগ্যে আছে জানি না। তবে যে নিবে সে অবশ্যই সরজমিনে আসবে, আয়সা দেখা শুনে নিয়ে যাবে। আমি ধারণা দিছি, আমার ধারণা আর কাছে বিদ্যুতের দেখা ভুলও হইতে পারে, এই জন্য সরজমিনে নিজে আসবে, নিজের চোখে দেখবে, তারপরে নিজে নির্বাচন করে তারপরে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে। এবার তো বেশিরভাগই 30+ দুধের। জি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালাম।